আমাকে বলেছেন আল্লাহর নিছরত দিয়া আদমকে তৈয়ার করছে আমি জানতে চাই পিতার মস্তকে এক রূপ যখন মায়ের গর্ভে চলে গেল তখন একটা রক্তের পিণ্ড তারপরে কয়েকদিন পরে একটা মাংসের পিণ্ড সেখানে অঙ্গপ্রত্যঙ্গ সব লাগানো হইল যেদিন জন্ম নিল সেদিন তার রূপরেখা এক আবার 5 বছর 10 বছর 20 বছর 50 বছর হইল রূপের একটু পরিবর্তন ঘটল পরিবর্তন ঘটল আমি জানতে চাই এখন আল্লাহ যে নিজ সুরত দিয়ে আদমকে বানাইল এটার মূল সুরতটা কোন আশা করি বলে দিবেন ধন্য রাজা সরে সেই কথাটা বললে আমার ভালো লাগতে পারে আশা করি শুনে নিব ধন্যরাজ সবাই আল্লাহর রূহ দিয়েছে আদমের ভিতরে বলেছেন সবাই রূহ হলো পাঁচ প্রকার নাবাদি জামাদি হায়ানি ইনসানি কুৎসি আমি জানতে চাই আল্লাহ যে আদমকে রূহ দিল এটা পাঁচটা রূহই দিল নাকি একটা যদি একটা রূহ দিয়া থাকে আর সাইডটা দিল কে মানে গানের সূত্রে যেটুক আমি টাইনা বাইর করতে পারছি আর সেটুক আমি কথাটা আপনার কাছে রেখে দিলাম আমরা কথাটা শুনে নিব এই দরবারের জামাতা না জামিল আহমেদ ভাইজান আরো 500 টাকা দিয়ে মারহাবা বেটা হারি গান তো এডি ভালো রে এত কষ্ট করলো আর এটা ঘন্টার উপরে অনেকটা সময় মানুষ গান শুনে যাই হোক অনেক কথা যুক্তি উক্তি এবং জ্ঞানগর্ব আলোচনা করে আমাদেরকে বুঝাইলেন তো আমার একটা কথা কইছে আমি ঘুমাই দিয়েছি আমার ঘুমাইয়ে থাকবেন তা ঠিক আছে কিন্তু আমার সামনে আপনি ঘুমাইতে পারবেন না আর কেউই যাই হোক আমার সামনে একটু ঘুমা আপনার কম হবে কারণ আমি যদি আপনার ছোট ভাই না হইতাম তাহলে আপনি ঘুম পারতেন যেহেতু আমি আপনার ছোট ভাই আমি ঘুমাইতে আপনারে দিবানি নিয়ে প্রশ্নগুলি জবাব দিয়েছেন আমাকে দুটি প্রশ্ন করেছেন তার একটি প্রশ্ন হলো আল্লাহ তাআলা ঘোষণা করলেন কি আমি তার মধ্যে রূহ ফুৎকার করলাম রূহ নাজিল করা হয় এই রূহের বিষয়টা একটু আলোচনা করার দরকার কারণ রূহ তো পাঁচটা আল্লাহ দিল কোনটা এই রুহের অবস্থান বিষয়ে আলোচনা করতে হবে আর সুরত তো পরিবর্তন হয় বাবার কাছে একরকম মায়ের কাছে আরেক রকম দুনিয়াতে আসলে একরকম কিছুদিন পরে আবার পরিবর্তন হয় আর একটা সময় পরিপূর্ণ হয় আবার আরেক সময় তাহলে আল্লাহর যে সুরত এটা সুরতটা কোন সময় বোঝা যাবে এর উপর একটা প্রশ্ন আমার কাছে করেছেন
আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব কথা ঠিকই কইরে মানুষ বিষ খায় মারে আর উনি মধু খায় মিষ্টি মিষ্টি কথা বড় মারাত্মক যাক আমারটা আমি যাই করি করব একটা কথা প্রথমে আমি শুনেছি আপনারাও শুনেছেন আল্লাহর থেকে যদি আল্লাহর নবী রাসূলকে পৃথক করা হয় তাদেরকে কি বলা হবে কি শুনছেন হ্যাঁ আল্লাহর থেকে যদি রাসূলকে পৃথক ভাবা হয় তাহলে সে কাফের হয়ে যায় কোনো সন্দেহ নাই আরে এটা সূরা নিসার মধ্যে আসছে 151 152 নম্বর 50 151 নম্বর আয়াতের মধ্যেও এই বিষয়টা আসছে তোমরা কেউ আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে পৃথক ভাবিও না ভাগকে তোমরা ভাগ করিও না আর কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে পৃথক ভাবে উলাইকাল হুমুল কোন সন্দেহ নাই কাফিরুনা হাক্কা সে পরিষ্কার কাফের হয়ে যাবে তার জন্য একটি পুরস্কার আছে সেই পুরস্কারটা হলো মিন আহালাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা ও বেটা কথা তো ভালো ব্যস্ত লাগলো আর আমি করব কি আল্লাহ রাসূল থেকে যদি আল্লাহ রাসূল দুজনকে পৃথক করা না হয় করলে যদি কেউ কাফের হয় তাহলে 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় ধ্যান করে উনি কুরআন আনলেন আচ্ছা বাবাজি আল্লাহ রাসূল যদি এক হয় তাহলে কি জিব্রাইল লাগে নাকি না কথা কোন যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে পৃথক করলে কাফের হয়ে যায় তাহলে মাসখানে জিব্রাইল লাগবে কে কি বাবা যে আপনার কথা কি যুক্তি আছে আচ্ছা আল্লাহ আল্লাহ রাসূল থেকে যদি পৃথক করা হয় কাফের হতে হয় তাহলে উনি মিরাজে গেল 27 বছর কাটাইছে মিরাজে গিয়ে তাহলে এই কথাটাই বা কেমন হয় ওরে বাবা তাই তো এই কথাটা কেমন হয় যদি পৃথক না হয় তাহলে মিরাজ করতে কোথায় যায় এটাও তো বুঝার বিষয় বাবা হ্যাঁ হ্যাঁ এর নাম হলো গান এখন আপনি আমারে যাই কোন কবেন সমস্যা নাই কিন্তু আমি এইটার পরিষ্কার করে এটা আমার নিয়ে যাইতে হবে পৃথক ভাবাই যাবে না তাহলে এই বিষয়গুলি আমাদের জানার দরকার আসলেন জিব্রাইল হেরা পর্বতের গুহার মধ্যে রমজান মাস কদর রাত কুরআন শরীফ নিয়ে আয়াত নিয়ে আসলেন জিব্রাইল এবার জিব্রাইল বলে হুজুর আপনি পড়েন কি বলুম বললে আপনি পড়েন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذين علم القلم الذين ما علم يعلم উনি কয় আমি কিছুই বুঝি নি দেখি কি কয় আচ্ছা কালাম কার কথা কোন হ্যাঁ আল্লাহর কালাম নিয়ে আইছে কিরা কার কাছে কি আচ্ছা আল্লাহর কালাম আল্লাহ কয় আমি বুঝি নি এই সমস্ত বেজাল আপনি আজকে হারবেন এ আমাদের মাইশি গালাগালি ভরে আমরা এগুলি কই দিই হে কত কিছু কয় তাকুক কিন্তু সমাধানটা আপনি এই জন্য আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই বিষয়টা বললাম একটু ভালো করে ভাবেন
রাসেলের হাতের মোয়া না আর গাছের ভোল না বাড়ি দিয়ে বাইরে খাইলাম হ্যাঁ আমার বাবা একটা গান গাইতো গাছেও ধরে না তলায়ও ভরে না কাটাল নয় তুই পেরে খাবি আমার মতো না তোমার মতো না দামার মতো না হাটে নিবি এই বিষয়গুলি আমাদের জানা পরিষ্কার করতে হবে তাহলে আমাদের তরিকতের মানুষগুলিও এলোমেলো হয়ে যাবে এবার একটি গান করব আমার এই গানটা আপনি একটু খেয়াল করে শুনবেন আমার ফরিদপুরের একজন সাধক আহম্মদ ফকিরের নামে একজন ফকির ছিলেন সাধক ছিলেন তার একটা গান একটি গজল আমি রাখার জন্য চেষ্টা করি তারপরে দু একটা কথা বলার জন্য চেষ্টা করব দয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই চরণ ধুলি চাই এই যে যদি তারে পাইতে চাও হরি আগ বেলাই তার খবর লাও ওরে সেজ বেলাতে পাবি না মনে তারে খেয়াল করে গান গাবে আজকে আচ্ছা সবই তো এই সুরের তো সবই আল্লাহ নাকি আল্লাহর সুরের ঠিকই তবে আদমের সুরাতটা হলো সেজদার যোগ্য কি আদমের সুরাত কি সেজদার যোগ্য যেই সুরাতটা ওইটা হচ্ছে আল্লাহর সুরত আদম ছিল কেবলা ফেরেশতারা সেজদা করছে কারণ ওটা সেজদার যোগ্য রূপ এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই যে কোয়ালাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফি সেজদা করো সবাই এ রাখো কারে সেজদা করবা আদমের সেজদা করো ফেরেশতারা সেজদা করছে তো মকরম কইলে আমি করুম না কে কই না আমি তোমারে করুম কারে করব শয়তান কিন্তু আল্লাহ রে মানছে কিন্তু আদম রে খলিফা হিসেবে শয়তান মানে নাই আল্লাহ কয় আমি না জুদুলি আদামা আমারে না আদম রে করো কেন করো আদম হলো কেবলা যেইটা কেবলার যোগ্য রূপ ওটাই হচ্ছে আল্লাহর রূপ সুবহানাল্লাহ দলিল দিয়ে কথা বলতে হবে ইউসুফ আলাইহিস সালামের সিহারা নবী পয়গম্বরদের সিহারা ওলি আল্লাহদের সিহারা এটা সেজদার যোগ্য তাই মানুষ সেখানে তাজমি সেজদা করে আমার কথাটা বুঝতে পারছেন এখানে তো অনেক মানুষ আছে সব মানুষের পায়ে কিন্তু মানুষ সেজদা দেয় না যতক্ষণ পর্যন্ত ওই রূপটা সেজদার উপযুক্ত না হয় এজন্য সাইকেল আলন বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোন ভুল খুদাও সে হয় যেই রূপটা খুদা রঙ্গে রঞ্জিত হয় সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও খালি সুরে তৈলিয়ে বলে আল্লাহর রঙ্গে রঞ্জিত হতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ যিনি আল্লাহর রঙ্গে রঞ্জিত আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর সেফাতে মুত্তাসির আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি ওইটা হলো সেজদার যোগ্য রূপ ওইটা হলো খলিফা আদম রে যখন ফেরেশতা সেজদা করছে তখন খালি মানুষ না তখন আদম হলো খলিফা ওইস কাল রব্বু কালিল মালাইকাতিহি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা খলিফার কাছে সেই সুরত আছে
তাই মানুষ খলিফার কাছে আত্মসমর্পণ করে করে কথাটা কি বাজানটা বোঝা গেল বোঝা গেল এজন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিনিধি যারা আদম হলো গুরু আদম হলো পীর আদম হলো মোরশেদ আদম হলো আল্লাহর সুরত গানটা করি গানের মধ্যে এই কথাগুলি ওরে যদি তারে পাইতে চাও ওরে এক বেলাই তার খবর লায়া এই যে সাজ বেলাতে আমি না মনি তারে ওরে মানুষ মরণেরই এই যে আগে মরণ আমার বাজান হায়দার সন্দের রূপ নিহার করুরে মরণের আগে মর ওই মানুষের নিহার করুরে এই হা জিন্দা মানুষ দেখবি আপন ঘরে গো এই দেশে পাবি তার এই বাজার এই দেশে সম্বল করো
কইরা দাও মনের ধোকা মুর্শিদ রূপে পাবে দেখা এই যে ধ্যান করিলে দেখতে পারবি তারে জিন্দা মানুষ বরাবর বাহো সাধু সুরো তোতার খোঁজো তারে আনবাসে চিস্তিয়া তরিকার এই দাওয়াত নিয়ে যিনি ভারতবর্ষে আসলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যেই মানুষটি আপন মুর্শিদকে খোদা রূপে গ্রহণ করতে পারল না তার বায়াতটাই হলো না আর জালালউদ্দিন রুমি বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে বুয়ালি শাকালান্দার বলেছেন বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নও দিদাম মুস্তফারাকে বলকে খোদারা আমি আমার পীরের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন না 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 শুধু মোহাম্মদ মুস্তফাকে নয় আমি আমার আল্লাহকে দর্শন করি তাহলে কি পাওয়া গেল মুর্শিদের যে রূপ এটাই আমার মহান মালিকের সাধক হালিম বাবাজির একটা গান আছে না না ভোল্টেজ বাড়ে কমে আচ্ছা বাবা জানের একটি গান আছে কি যেন গানটা কত রং বিরঙ্গে Oh,
ساوند ناي او غليب دي ساوند ام نيكن هالو او غلي كوماي راك باكتو ছোট 72 মহাজনী গান এর পরেও যারা খোদাকে চিনতে পারবে না তাদের জন্য আল্লাহ বলেছেন অমা ইউদুলেল ফালাহনে তাজিদালাহুম ওলিয়াম মুরশিদা আমি তাদের ভিতরে মোহর মেরে দিয়েছি কখনো একজন মুরশিদকে পথ প্রদর্শক রূপে পাবে না আদম হলো মুরশিদ আদম হলো খলিফা আদম হলো প্রতিনিধি যার মাধ্যমে আল্লাহকে কোনটা নিব আমি রূহ ফুৎকার করিয়া থাকি রূহ নাজিল করিয়া থাকি তাদের উপরে যারা পরিশুদ্ধ লাভ করে মানুষের দেহের মধ্যে পাঁচটি নফ একটি নফসে আম্মারা আরেকটা নফসে লাওমা আরেকটা নফসে মুলহেমা আরেকটা মাতমাইন্না আরেকটা নফসে রহমানি আমরা কিছু ভক্তকে দেখি তিন দিন ধরে মুরিদ হইয়া রে বান্দাই কয় যা জানে আমার হায়দার বাবাই জানে কথা ঠিক তুমি ওই জায়গায় গেছাও কিনা হায়দার বাবা ঠিকই জানে তুমি ওই জায়গায় গেছাও কিনা এটা কোন সময় জানে বাবা জান হালিম সাহেব যে লেখছে বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার তাহলে আগে বন্দিগি করে সে জায়গায় যাইতে হবে তারপরে বলতে হবে সবই আমার বাবাই জানে একটা মানুষ যখন বায়াত গ্রহণ করবে তাকে সালাত সাধনা শিক্ষা দেওয়া হবে কি শিক্ষা সালাত ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন সালাহ দাইমুন দাইমুন অর্থাৎ দাইমি সালাত শিক্ষা দিবার পরে ওই মানুষটা দাইমি সালাতের দ্বারাই তার তিনটি নফসকে বিলুপ্ত করেন কয়টা নফসে আম্মারা লাওয়ামা মুলহেমা বিলুপ্ত হয় তখন ওই মানুষটা পৌঁছাই হইল নফসে মত মাইন্নার মধ্যে কোথায় আল্লাহ কোরআন শরীফে কোন নফসে ডাক দিছে নফসে আম্মারার ডাক দিছে হ্যাঁ নফসে লাওয়ামা মুলহেমা রহমানি একটাও না একটা নফসকে ডাক দিছে হে নফসে মুতমা ইন্না কোনটা হে নফসে মুতমা ইন্না রবের দিকে প্রত্যাবর্তন করো তুমি রবের দিকে যিনি প্রত্যাবর্তন করে তাহার উপরে রুহু নাজিল করা হয় আর যখন রুহু নাজিল হয় তখন তিনি খলিফা হয় আমি রূহ ফুৎকার করেছি কাদের উপরে আলে মুহাম্মদের উপরে কিন্তু আমরা এমন কাম করছি সাধারণ মানুষরা বিপদে পড়ে গেছে না পারছে বেরো যাবার না পার ওই পাশে যখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয় রবের দিকে মুখ করে রব তার দিকে মুখ করে তখন ওই মানুষটা হয়ে যায় শিশু শিশু পর্যন্ত শিশু কয় বছরের বাচ্চারে গয় কথা কর না কেন হ্যাঁ 12 বছরের নিচে ভালো শিশু হইল 3 মাস 6 মাস 9 মাস 1 বছর এরপরে ভালো আচ্ছা এরপরে কি ভালো তখন কয় মা আমলে কল্লা কামার দাও শুনে কিন্তু 3 মাস 6 মাস 9 মাসের বাচ্চা কইতে পারে আমার খাওয়া লাগবো আমার গোসল করা লাগবো আমার কাপড় ভরাই দাও কইতে পারে এটা জানে কিরা হ্যাঁ মাই জানে আমার শিশু যখন ক্ষুধা লাগছে আমার শিশু যখন খাওয়াইতে হবে আমার শিশু যখন গোসল করাইতে হবে একটা ভক্ত যখন নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়
ভক্ত হয়ে যায় শিশু আর গুরু হয়ে যায় তার মা তখন কি দরকার মালিক ডাক দিয়ে বলে বাবা তুমি কাজটা এখন করো তুমি কাজটা এই মুতালেব তোমার ওরস করতে হবে তুমি প্রস্তুতি হও কি বলে কি না ওই জায়গায় যাইতে হবে তখন সে রূহ প্রাপ্ত হয় এই রূহ নাজিল হয় আর যখন রূহ নাজিল হয় তখনই হয়ে যায় সে ওলি তাই আহাদে আহম্মদ আদম আদমেই বয় আহাদের দম কামেল মুর্শিদ ধইরা যাই নে লগে তারে গো এই দেশে না আমি বেশি কথা বলুম না ওনার সামনে আমার বেশি কথা বলাটা বেয়াদবি হয় তারপরেও যতটুকু বলার দরকার আমি একটু বললাম আপা আমার উপর রাগ করেন আর যাই করেন আল্লাহ বলছে আমি হইলাম নূর আল্লাহরে হয়তো কেউ প্রশ্ন করছে আল্লাহ কইছে কি আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন নূর হলো আমি আচ্ছা বাবা আলো তো দেখতেছি আলো কি ধরা যাবে কথা কন ওই 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 বাল্বটা ধরা যাইব নাকি তাহলে আলো ধরা আলো কিন্তু এখানে সব জায়গায় আছে আছে না তাহলে আলো কি ধরা যাবে আল্লাহ যদি নূর হয় এইটা ধরার ব্যবস্থাটা কি এইটা আপনি একটু করে হ্যাঁ সুন্দর আচ্ছা 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 পালা দিদাম না হিদাও গে আমার মন যা কয় আমি তাই কব দই নে বলে আলো ছড়াই রইছে ইয়া আমি সাফাইয়ে ধরে ভরবার নিয়ে কি দৌড় দিলে আলো বাঁচব বহির মোদি হজে হ্যাঁ আপনি দয়া করে কবেন যে আল্লাহ এই সময় ধরা যায় আর যখন ধরা যায় তখন তার সুরতটা কার হয় এইটা আপনি আচ্ছা